তখন যে তুমি আমাকে কি কি বলেছো আমার তো কিছুতেই মনে থাকছে না। তুমি মন দিয়ে শুনলে তবে তো মনে থাকবে। বেশ, তার আগে তুমি বলো দেখি মা, ওই বাক্স মাটি এসব দিয়ে তুমি কি করবে? এগুলো তো দিব্যি মনে আছে। আমি করব না, আমি করব না। ওই তোদের ওই মেম বৌদিদি মনে তার দরকার, সে ছাদে একটা বাগান করবে বলছে। বাগান ছাদে? তাহলে এক কাজ করি, গোটা করি টব আনিয়ে রাখছি। না না না, টবে হবে না, টবে হবে না। যা বলছি সেটাই শোন না। শোন, তুই আমাদের যে গঙ্গা জল দেয় তাকে বলবি কয়েক বস্তা মাটি এনে ওই ছাদের উপর ঢেলে দে। আচ্ছা, সে তো আমি বুঝলাম। তারপর? তারপর ওই মোড়ে যে দোকানটা আছে না বড়, সেখান থেকে চারটে বড় বড় প্যাকিং বাক্স নিয়ে আসবি, নিয়ে ঘরে রেখে দিবি, ছাদেই রেখে দিবি, যা টাকা লাগে আমি দিয়ে দেবো। মা, বাগান হবে না যোগী হবে? যা বলছি সেটাই শোন না, খালি ফালতু কথা। আর শোন, বড়বাবু যদি জানতে চায় বলবি আমি চেয়েছি, বুঝলি? সব বুঝলাম, পুরোটা বুঝলাম। দাও টাকা, দাও টাকা। কিসের টাকা? আরে আগে জিনিস আসুক তবে তো টাকা। তাহলেই হয়েছে মা, এখন টাকা ছাড়া না মশা মাঝি পর্যন্ত নড়ে বসতে চায় না। সব বাইকে অগ্রিম দিতে হবে, দাও। দশ টাকা কি হবে মা? তোমার ওই মাটি কম করে এক একটা বস্তার দাম 20-25 টাকা নেবে, তো অগ্রিমই তো চাইবে 20 টাকা। 20-25 টাকা ওই মাটির দাম? হ্যাঁ, আরো বেশি হতে পারে। বলিস কি রে, মাটির এত দাম হয় নাকি? কি যে বলো না মা, কলকাতা শহরে মাটি কোথায় পাবে? আগে ছাদে উঠে দেখো না, মাটি দেখতে পাও কি না? না রে বাবা, এর থেকে আমাদের ওই গায়েটাই অনেক ভালো। সে যখন ছিল তখন ছিল। দাও দাও দাও, আমি টাকা দিয়ে আসি, দাও দিয়ে। বিলিতি ফুল টুলের নাম বললো, সেগুলো সেখানে লাগাবে। কি জানি কি সব নাম বলো, আমার মনেও নেই। ইঞ্জিরি ফুল, বিলিতি ফুল? হ্যাঁ রে, বিলিতি বেগুনের মতন বিলিতি ফুল। বাবা, দেখতে দেখতে বাড়িটাই না বিলিতি হয়ে যায়। যেটা বললাম সেটাই মন দিয়ে কর।